spicy. এখানে কি শুনে বিশ্ববিদ্যালয় জীবনে শুরুতে যে সেই সময়কার অত্যন্ত পরিচিত নেতা মাত্র মেধাবী ছাত্র যার সঙ্গে পরিচয় হয়েছিল একজন শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেলিমুল্লাহ ডক্টর আনোয়ার চৌধুরীর এই করে সম্বর্ধনা গ্রন্থ বড় উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত সুধীরবৃন্দ রামান। এখন আমার কথা বলার সুযোগ কম, কারণ আমি ইতিমধ্যে যেটা লক্ষ্য করেছি যে আমাদের যারা শুনছেন তারা তাদের মনোযোগ হারিয়েছে, এটাই স্বাভাবিক। এবং আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে বক্তৃতা দেওয়া বক্তৃতা শোনা এটা তো একটা বিজ্ঞান, তো তার একটা সময় আছে, সীমারেখা আছে, মনোযোগটা কখন থাকবে সেই বিষয়টাও আপনার একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা একটা বিষয়। আমাদের কবি এবং কথার জাদুকর আইসিংটা সাহেব ইতিমধ্যে রাজনীতিতে যোগ দিয়েছেন, তিনি আমাদের দলের চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন, সেই কারণে উনি এই অনুষ্ঠানটাকে রাজনীতির বাইরে দিকে ঘরে দেয়, কারণ এতজন বক্তা দিয়ে কখনো এই ধরনের অনুষ্ঠান তাকে লক্ষ্য করে তাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি তার প্রতি অনেকটা অবিচার করা হয়েছে। আমি সত্য কথা বলছি, এটা আমার নিজের মনে হয়েছে, তার সম্পর্কে আমরা সেই কথাগুলো শুনতে পারিনি যেটা শোনার প্রয়োজন ছিল আমাদের, এবং প্রফেসর চৌধুরীও তিনিও সেইভাবে তার কথা উপস্থাপন পারেনি, সময় পারেনি। যেটা বলতে আমি তো আপনার একেবারে মাঠের রাজনীতির একটা মানুষ, এখানে তো যারা বসে আছেন সবাই অত্যন্ত পণ্ডিত মানুষ, বিজ্ঞজন। আমাকে মান্না সাহেব যেটা বলতে চাই, আমরা তো জগৎটা একটা ঘটনা থেকে আসছি, আমরা ভিন্নভাবে চিন্তা করি, ভিন্নভাবে কথা বলি, আমরা একটু মেঠো বক্তৃতা করি সব জায়গায়, তো সেই মেঠো বক্তৃতা করার অপমর্শ এখানে নেই। আমি যেটা আপনাকে সংক্ষেপে বলতে চাই যে আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিক ছাত্র রাজনীতির যে শুরু সেই সময় প্রফেসর আনোয়ার চৌধুরী অত্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন আমাদের স্কুলে, এবং তুমি তখন সেই সেই সময়ে ষাটের দশকে যখন গোটা বিশ্বেই রাজনীতির ধরনটা ছিল একটু ধরনটা ছিল সমাজ পরিবর্তনের রাজনীতিটা তখন অনেক বেশি আপনার উচ্চকিত ছিল, এবং সেটা একটা বলা যেতে পারে ওয়েব ছিল, একটা তরঙ্গের মধ্যে চলছে। সেই সময়ে আমরা ছাত্র ছাত্র রাজনীতি আমাদের সামনে যে জিনিসটা ছিল সেটা একটা পরিবর্তনের সমাজ থেকে বদলে দিতে হবে, তখন আমরা যে কথা মনে ধরা সমাজ এটাকে পাল্টে দিয়ে সত্যি কারণ ঠিক মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, খেতে খাওয়া মানুষের জন্য, তাদের জন্য একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা জীবন তৈরি করছে। এরপর অনেক চড়াই উচড়াই গেছে, আমি সেই আলোচনা যেতে চাই না, কিন্তু প্রফেসর আনোয়ার চৌধুরী সেই সময় যে কাজগুলো করেছেন, যে ধারণা, যে কথাগুলো বলার চেষ্টা করেছেন, এবং আমাদেরকে যেভাবে তিনি অনুপ্রাণিত করেছেন, এখনো কিন্তু তার কাজের মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে, তার শিক্ষকতার মধ্যে, তার সারা জীবনে তিনি সেই ধারণা সেই বোধটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছেন, এবং তিনি অনেক ক্ষেত্রে সফল হতে পারেন, সবটা পারেননি, কারণ এই সমাজ থেকে সফলতা দেবে না, এসে সে অবস্থা নেই। প্রফেসর চৌধুরী আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত জীবনে তিনি একজন অত্যন্ত সফল মানুষ, তিনি একজন অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি কূটনীতিক হয়েছেন, রাষ্ট্রদূত হয়েছেন, এখনো তিনি শিক্ষকতার পেশায় আছেন, সেদিক থেকে নিঃসন্দেহে তিনি
অসংখ্য ছাত্র ছাত্রী তৈরি করেছেন, তার অধীনে আপনার পিএইচডি করেছে প্রায় 29 জন দেখলাম, 35 জন। এগুলো ব্যক্তিগতভাবে নিঃসন্দেহে একটা বিরাট সম্পদের দাবি আমরাই করে থাকি। দুঃখজনক ব্যাপার পরিতাপের বিষয় যেটা সেটা হচ্ছে যে সময়টাকে আমরা পাই, আমার মনে হয় যে সময়টা হচ্ছে আমাদের একটা নষ্ট সময়। আমরা এমন একটা সমাজে বাস করছি, এমন একটা পৃথিবীতে বাস করছি, আমরা যে ধারণাগুলো তৈরি করেছি, আমরা যে মূল্যবোধগুলো সৃষ্টি করেছি, আমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো দেখেছিলাম, এখন মনে হয় যে সেগুলোতে আর কোনো মূল্য নেই। আগে যখন পড়তে আমরা যদি হেঁটে যেতেন তখন তার ছাত্ররা মাথা উঁচু করে দেখেই মাথা নত করত যে একজন পণ্ডিত মানুষ এসে আছেন বিশ্ববিদ্যালয়ে। সে আমরা পড়ছি আমাদের সময় থেকে কাবু মাহবুব ছিলেন, ভাই মনে থাকার কথা, ইকোনমিক্সের, এবং আমাদের সময় যারা শিক্ষক ছিলেন আমরা তখন তাদের প্রতি সরাসরি টাকাতেও করতে পারতাম। এখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দেখি, এখন যখন দেখি বিভিন্ন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর দেখি, তাদের কথা যখন শুনি তখন লজ্জাই বলতে কোনো দ্বিধা নেই, তখন লজ্জিত এই একটা 50 বছরে আবার সুবর্ণ জয়ন্তী পালন করছি। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলাম যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে দেখে আমার লজ্জা, সরি টু সে দ্যাট, হয়তো এটাতে অনেকে দুঃখ পাবেন কষ্ট পাবেন কিন্তু সেইটা বলতে আমরা বাধ্য। এই ব্যবস্থাটা এমন একটা জায়গায় চলে গেছে। আন্না সাহেব বলেছেন যে শিক্ষার ব্যবস্থাতে বরাদ্দ নেই, বরাদ্দ তো শিক্ষা ব্যবস্থায় দেওয়ার কথা না, এখন দেবে তো আপনার সেই মেগা প্রজেক্টগুলোতে যেগুলোতে আপনার কমিশন পাওয়া যাবে, প্রচুর আয় হবে, সেই সব বিষয়গুলোতে সেই জন্যই আপনার শিক্ষা নেই। আমি কিছুক্ষণ আগেই আমাকে একজন সাংবাদিক ভাই আমাকে একটা কাগজ দিয়েছেন, কাগজটাতে উনি বলেছেন যে খুব একটা ইম্পর্টেন্ট নিউজ আসছে, সেটা হচ্ছে যে স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের থেকে 17টি নথি পাওয়া গেছে শাহবাগ থানায় ডায়েরি করে। এই হচ্ছে বর্তমানে আপনার সরকারের শাসকদের এবং আপনার শাসন ব্যবস্থার একটা না, প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় আপনি দেখবেন যে একটা চরম নৈরাজ্য চলছে। লক্ষ্য একটি, সেটি হচ্ছে যে কিভাবে অর্থ উপার্জন করা যাবে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, যেটা কথা বলেছেন আমাদের মান্না সাহেব, সেই দিকে কোনো কারো চিন্তাই নেই। আমরা করোনার সময় দেখেছি কিভাবে মানুষ মারা যাচ্ছে, মানুষের যে আহাজারি সেই সব আমরা দেখেছি, তখন তারা কি করে অর্থ উপার্জন করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি ড্রাইভারের চাষ করে এই একটা অবস্থা তৈরি হয়েছে। শিক্ষা খাতে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর 169 জনের কতজন নিয়োগ দিলেন এক রাত্রে, পেছনের কাহিনীটা কি যে সেখানে দেখছি উপার্জন করা। এই যে একটা অবস্থা, এই যে একটা পরিবেশ, এই যে একটা আমরা একটা সমাজ তৈরি করেছি, এই সমাজের কাছ থেকে আসলে ভালো কোনো কিছু পাওয়ার আশা করাটা খুব কঠিন। প্রফেসর আনোয়ার চৌধুরী সাহেবের কৃতিত্ব ওই জায়গায় যে এই দুঃসময় মধ্যে, এই খারাপ সময়ের মধ্যে তিনি কিন্তু হদোদ্যম হন, তিনি তার কাজ করে চলছেন, এখানেই তার বিজয়, এখানেই তার বিজয়। আমি এই মানুষদের, এই সমস্ত অত্যন্ত গুণীজনদের আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি, এই জন্যে যে তারা এখনো আমাদেরকে আসার আলো দেখান। আমরা অনেকেই খুব হতাশ, প্রায় হতাশার কথা শুনি, কিছুক্ষণ আগে বাইরে বেরিয়েছি, আমাকে একজন জিজ্ঞেস করলেন স্যার আর কতদিন, সত্য কথা এটাই এখন মানুষের মধ্যে একটা একটা বড় রকমের জিজ্ঞাসা হয়েছে পরিবর্তনটা কবে আসবে। যে চতুর্দিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, এই অবস্থা থেকে আমরা কবে বেরোতে পারবো। এবং স্বাভাবিকভাবে আমি যদি রাজনীতি করি, বড় দলের সঙ্গে সম্পৃক্ত আছি, আপনারা আমাকেই জিজ্ঞেস করবেন যে কবে বেরোতে পারবো। আমি আপনাদেরকে খুব সরাসরি উত্তর দিতে চাই,
আমরা অবশ্যই বেরোতে পারব, কারণ এই দেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি। আগে থেকে দেখবেন বাংলাদেশ পাকিস্তান হতে দেখবেন ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ এর গণতন্ত্র থেকে শুরু করে ৭১ এর স্বাধীনতা যুদ্ধ শুরু করে ৯০ এর যে আপনার স্বেচ্ছা বিরোধী আন্দোলন সবকিছুর মধ্যে দিয়ে দেখবেন যে মানুষ যখন যেতে উঠছে তখন কিন্তু আপনার অবশ্যই মান্না সাহেব যখন দেখি যে আমার একটা আমাদের তরুণরা আমাদের যুবকেরা তারা যদি আজকে জেগে না ওঠে পরিবর্তিত আসবে, আমি কথা বাড়াবো না। আমি প্রফেসর আনন্দা চৌধুরী সাহেবের যে বোধ যে চিন্তা, মান্না সাহেবের যে বোধ যে চিন্তা, মিলনের যে বোধ যে চিন্তা, হয় শিখদের যে মিলন চিন্তা, আপনাদের সকলের যে চিন্তা, সেই চিন্তাকে চিন্তাতেই আমি বিশ্বাস করি। বিশ্বাস করি যে পরিবর্তন আসবে, পরিবর্তন হবেই অবশ্যই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি প্রধানমন্ত্রী সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার সারা জীবন ধরে এই পরিবর্তনের জন্য কাজ করেছেন, আর এই গ্রন্থটি যারা প্রকাশ করেছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি। এই জন্যে জীবদ্দশায় সাধারণত আমরা কাউকে সম্মান দিই না, কিন্তু তার জীবদ্দশায় যে তাকে আপনি সম্মান দেওয়ার সুযোগ আমাদের হলো সৃষ্টি করে তার দিয়েছে, সেই জন্য আমি শেষ করতে চাই আমার খুব প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার দুঃসময় কবিতার শেষ দুটো লাইন আপনার খুব প্রিয়, আমি তো প্রায় বলে থাকি, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অঙ্গ বন্ধ করো না পাখা। সবকে ধন্যবাদ। Thank you.